من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد في فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اجعلني مقيم الصلاة ومن ذرياتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب هماري دعا هي أهي أي خدا هو اسلام قبول بلا صدا عطا کر سبھی کو ہدایت کا نور زلالت کا اندھیرا ہو جائے دور یا رب اگر تو کرم کرے او باپ دے زبان کو جو دل پر اثر کرے تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين مشايخ عظام علماء اكرام حضرات سمانيت আজকার জলসার সভাপতি মহাশয় সম্মানিত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দবর পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে আদায় করে নিই পড়ে নিই বলে নিই বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে এতগুলি মানুষ আমরা বসে আছি যদি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করি তাহলে ক্ষতি কতটা হবে কি লাভ হবে ক্ষতি হবে না লাভ হবে কি লাভ আসলে ব্যাপারটা হচ্ছে লাভটা যদি না বুঝি
তাহলে কি আমরা লাভের কাজ করব আসলে লাভটা বুঝতে হয় তারপরে মানুষ আজ এখন রাখো লাভের ব্যাপারটা যখন আমরা বুঝব তখন সেই কাজটা করতে আমাদের কোনো কষ্ট হবে না কষ্ট হলেও শত চেষ্টা চালিয়ে আমরা সেই প্রাইজ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ব ঠিক কিনা বলো তাহলে পরে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আমরা যে করছি এখন এই করতে গিয়ে এখানে যতগুলো মানুষ বসেছিলেন যদি একসঙ্গে একটু উঁচু আওয়াজ দিয়ে বলতেন আলহামদুলিল্লাহ তাহলে ক্ষতি কতটা হতো এটা হচ্ছে আমার প্রশ্ন ক্ষতি হতো না লাভ হতো হ্যাঁ লাভ হতো কি লাভ হতো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমালে সালেহ করে ভালো কাজ করে সৎ কাজ করে নেকি সঞ্চয় করে নেকি অর্জন করে আল্লাহর সম্মুখীন হলেন আল্লাহ দয়া করলেন মেহেরবানি করলেন অনুগ্রহ করলেন কৃপা করলেন আর জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলেন এখন দেখা যায় বেহেশতে গেলেন বেহেশতে যাওয়ার পরে বেহেশতবাসীদের সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজটা হবে যে ভাষাটা হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হবে সর্বপ্রথম ভাষা আল্লাহর প্রশংসনীয় ভাষা বেহেশতে গিয়েও তারা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর সিজদায় পড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই বেহেশতে যাওয়ার পূর্বে জি আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন জি আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিলেন জি আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন জি আল্লাহ সুবহানাহু তাআলা নিখুঁত আর নির্ভেজাল অক্সিজেন দিয়ে জীবিত রাখলেন সেই মাবুদের প্রশংসা করতে কি আপনাদের কোনো আপত্তি আছে একটু দয়া করে জবাব দেন আপত্তি আছে যেহেতু নাই সেহেতু আমরা একসঙ্গে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক সকলে বলুন আল্লাহুমা আমিন তাও ভালো করে বললেন না খালি পঞ্চায়েত ভোটের হিসাব করছেন বসে বসে একটু জোরে বলুন আল্লাহুমা আমিন আমাদের মওলানা আব্দুল হাদী সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি ওনার সঙ্গে আমি যে কত শত জায়গায় বক্তব্য রেখেছি মওলানা শওকতকে হারিয়ে দিয়েছি আমতলার সাইফউদ্দিনকে হারিয়ে দিয়েছি আপনার ময়রামপুরের এমনি করে গোলাম মোহাম্মদ মুর্তজাকে হারিয়ে দিয়েছি তিনাদের সঙ্গে একসঙ্গে বহু জায়গায় আল্লাহ পাক বক্তব্য রেখে যায় আইনুল বারি আলিয়া বিষয়ে জিনার সিনাটা আমার সিনায় একসঙ্গে দেখা যায় মেটে মুরুজে হালদার পড়া তিনার বাড়ির সামনে আমাকে জড়িয়ে ধরেছিলেন সেও মানুষটাকে হারিয়ে ফেলেছি আমি বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বি মানুষ বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ অথচ এই শেষের বেলায় যে কেন আনা হয় আমি কিছুই বুঝি না যাক আল্লাহ সেটা ভালো বুঝেন কথাটা বলতেছিলাম যারাকে হারিয়ে দিয়েছি যারা চলে গেছেন আল্লাহ পাক তাদের কবরগুলিকে নূরে নূরান্বিত করে দেখবেন আল্লাহুম আমিন আসলে বলতে চাইছিলাম যে আব্দুল হাদি সাহেবের ছেলে আব্দুল আওয়াল এই সোনার টুকরা বলছিলেন যে অনেক দূর থেকে এসছেন সত্যি রমজানের ২৭ তারিখ তার আগে যা হয়েছে হয়েছে কিন্তু ২৭ রমজান থেকে নিয়ে আজ পর্যন্ত আমি একটা রাত্রিও ঘুমাবার সুযোগ পেলাম না কখনো বালুর ঘট কখনো কখনো হিলি কখনো উলোবিড়িয়া তো কখনো মেদিনীপুর কখনো মুর্শিদাবাদ তো কখনো মালদা এই করতে করতে আজকের রাত্রে প্রোগ্রাম করে যাব না তারপরেও ছাড়বে না আগামী কালকে আমার দিনের বেলাতে একটা প্রোগ্রাম আছে কিছুক্ষণের জন্য আমি সময়টাকে দিতে পারবো না তারপরেও অনই বিনয় করে ধরেছে নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ যে হুজুর আপনাকে কিছুক্ষণের জন্য আসতে হবে আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা একটু দোয়া নেব আর কিছু নেব না হয়তো সেখান থেকে প্রোগ্রাম করে ইনশাআল্লাহ দুটো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার বেরিয়ে যাব যেখানে যাওয়ার সেখানে কথা বলতেছিলাম যে আপনারা এখানে যেভাবে বসে আছেন আমার সভাপতি মহাশয় আমার সোনার টুকরা বলছিলেন যে আমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনছিলাম আদায়গুলি দেখছিলাম আর আমরা সহযোগিতাও করছিলাম ফলে এখন যে আলোচনাগুলি হবে সেগুলি আমরা শুনব এবং তার সাথে সাথে আল্লাহর ঘরের সহযোগিতাও করব তবে আমি একটা কথা বলি এই গভীর রাত্রে আপনাদেরকে যেটা কথা বলবো সেটা হচ্ছে এটা যে আমরা আল্লাহকে ভয় করি না করি না সবাই জোরে বললেন না বাচ্চা ছেলেগুলো বলছে আচ্ছা বড় মানুষগুলো যদি বলেন তা কাবিরা গুনাহ হয়ে যাবে নাকি তাহলে বলুন আল্লাহকে আমরা ভয় করি না করেন নিঃশব্দে করেন
যদি ভয় না করেন তাহলে এখানে আসবেন কেন কোরআন এবং হাদিস শোনার জন্য? আচ্ছা এবার বলুন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা মহব্বত করেন না করেন না, ভালোবাসেন না বাসেন না? ভালোবাসেন, নিঃসন্দেহে ভালোবাসেন। আচ্ছা কোরআন যে আছে এই কোরআনুল করিমের কথাগুলো আমরা শুনতে চাই না চাই না? কারা কারা চান না? সবাই চান তো, সবাই চান তো, নবীকে মহব্বত করেন তো। দেখো আমরা কোরআন শুনতে চাই এ কথাটা বলা সহজ, নবীকে ভালোবাসি এ কথাটা বলাটাও খুবই আসান, আল্লাহর প্রতি ভয় রাখি জিভা আড়ে না এটা আমরা বলে ফেলি, কিন্তু কাজে পরিণত করে দেখাইতে হবে। আপনারা দেখান তো একটু যে নবীকে ভালোবাসি শুধু মুখ দিয়ে নয় কাজে কর্মে, ফলে আপনারা সব একটু এগিয়ে আসুন না সামনে ইনশাআল্লাহ, গচ্ছিতভাবে বসুন, দেখি পারেন কি না, দেখি পারেন কি না, কারা কারা আল্লাহর ভয় করেন আর নবীর মহব্বত করেন, আর কেমনে দেখা যায় কোরআন শোনার জন্য আপনারা আগ্রহী, ফলে একটু সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। ওই পিছনকার যুবকগুলো একটু আসতে পারবেন না? ও শোনাটা একটু আসতে পারবেন না? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটু এগিয়ে আসুন, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, একটু আসুন, একটু সুন্দর করে বসুন, যেহেতু কালেকশন হচ্ছিল একটু ব্যতিক্রম হবেই, একটু বিশৃঙ্খলা হবে, গভীর রাত হয়েছে, এরকমটা হওয়াটাই দরকার। তো যাক কথা বলছিলাম, যারা আছি তারা একটু সুন্দর করে বসি, আসুন আলোচনা শুরু করব আপনাদের সামনে সেই কোরআন থেকে যে কোরআন বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহ পাক নাজিল করেছেন। যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যে পড়লেন, তো এই সুবহানাল্লাহ কোরআনের মধ্যে আছে না নাই? আছে। সালাম ফিরানোর পর সলাতে দাঁড়ালেন, রুকে কম হয়ে গেল, রুকু হয়ে গেল, সুজুদ হয়ে গেল, এমন সময় দেখা যায় যেন তাসাহুদে বসে দোয়াগুলি পাঠ করলেন, সালাম ফিরাইয়া দিলেন, আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, আর যা ছিল যাবতীয় তা সব পড়ে নিলেন। তারপরে দেখা যায় নমাজ পড়ার পরে মেয়েরা হোক চাই ছেলেরা হোক, মুসলিম হোক চাই মুসলিমা হোক, পুরুষ হোক চাহে মহিলা হোক, নমাজ পড়ার পরে দেখা যায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়ে না পড়ে না? পড়েন তো, পড়েন। এখন এই সুবহানাল্লাহ শুধু তসবির মধ্যে সীমিত নয়, জিকিরের মধ্যেই সীমিত নয়, সুবহানাল্লাহ এটা যতবার পড়বেন কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে, আর কোরআন তেলাওয়াত সমতুল্য নেকিও পাওয়া যাবে। তাও সুবহানাল্লাহ পড়ছেন না? এটা যেমন সুবহানাল্লাহ কোরআনের মধ্যে যেমন এক জায়গায় এসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام إلى المسجد الأقصى। এই আয়াতগুলি দিয়ে, এই ইবারাতগুলি দিয়ে, এই শব্দগুলি দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মিরাজের কথা আলোচনা করতে চাইছি না, তবে আয়াতগুলি এই জন্যই তেলাওয়াত করলাম, পরিবেশন করলাম, আপনাদের পড়িয়ে শোনালাম। তার কারণ হলো এটাই যে এরপর তো মেয়েছে সুবহানাল্লাযী, তার মানে পবিত্রতা বয়ান করতেছি সেই আল্লাহ যে আল্লাহর কথাগুলি শোনার জন্য আমরা এখানে এসেছি, তার পবিত্রতা বয়ান করতেছি, ফলে আর একটু মহব্বতের সঙ্গে কোরআন পড়ে নিই, আল্লাহর পবিত্রতা বয়ান করি। যদি বলুন সুবহানাল্লাহ, আরো যদি বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় যে কোরআনুল করিমের মধ্যে সুবহানাল্লাহ শব্দ আসলো, সেই কোরআন থেকে আলোচনা আমি শুধু করব না, আপনারা শুধু শুনবেন না, আমি যতটা আলোচনা করব আপনারা তা থেকে যতটা শুনবেন, আলোচনার চাইতে শোনার চাইতে বেশি বেশি করে উত্তম আমল করব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই পড়বেন না? আমি গত রাত্রে ওই তার আগের রাত্রে ওই যে বালুরঘাটে ছিলাম, তো দেখছি যেতে যেতে দেখছি আপনার দৌলতপুর বনিয়াদপুরে বিশাল এক মঞ্চ তৈরি হচ্ছে, বিশাল মঞ্চ, মানে সেখানে মমতা অভিষেক সেখানে যাবে বলে বিশাল মঞ্চ তৈরি হচ্ছে। তো একটি মানুষ বোঝা যায় না, তিনার মুখে দাঁড়িয়ে আছে বুঝতেও পারি নাই, তো আমাকে দেখে বলছে ইনশাআল্লাহ। আমি বললাম ব্যাপারটা কী ইনশাআল্লাহ, এ লোকটা পড়ছে কেন? মাশাআল্লাহ বলা দরকার ছিল আমাকে দেখার পর, কিন্তু ইনশাআল্লাহ কেন পড়লো? এখন পরেক্ষণ আমি তদন্ত নিয়ে দেখলাম তো লোকটা হচ্ছে নন মুসলিম, সে একজন হিন্দু মানুষ, মুখে দাঁড়িয়ে।
এখন ইনশাআল্লাহ তার মানে ও বলতে চাইলো আরএসএসের লোক তো আসলে বলতে চাইলো যে মমতা যে আসছে এখানে তো মমতা তো অনেক জায়গায় ইনশাআল্লাহ পড়েছে আর এই মাথায় টুপিওয়ালারা এরাও ইনশাআল্লাহ পড়ে কথা বুঝেন কি নেই এটি হচ্ছে তার বলার উদ্দেশ্য এখন আপনাদেরকে বলছিলাম যদি সেই হিন্দু নন মুসলিম ইনশাআল্লাহ পড়ে যদি মমতা এমনি করে ইনশাআল্লাহ পড়ে তাহলে আমরা বিশ্ব নবীর উম্মত নবীর কথা শুনবো আল্লাহর কথা শুনবো শোনার পরে যথাযথ 100% আমল করব ইনশাআল্লাহ তার জন্য পড়ে নেব আর আমল করাটা আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিবেন এর জন্য ইনশাআল্লাহ পড়তে আমাদের কোনো আপত্তি আছে নেই থাকার কথাও না ইনশাআল্লাহ যদি পড়েন ইনশাআল্লাহ যদি পড়েন কোরআন যখন তেলাওয়াত করা হয়ে যাবে আর কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় কোরআন শুনলে যেন তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয় যদি বলুন সুবহানাল্লাহ ফলে কোরআনের এক জায়গায় এসছে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম এই আয়াতগুলি দিয়ে আসলে আমি হযরত ইব্রাহিম আর হযরত ইসমাইল আলাইহিসসালামের ওয়াকিয়া বর্ণনা করতে চাইছি না তবে পড়লাম এই জন্য রাসূল বলেছেন ইনশাআল্লাহ পড়ে নাও তোমাদের সামনকার কাজ যতই জটিল আর কঠিন হোক আল্লাহ পাক সেই কাজটাকে সহজে পরিণত করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ফলে আমরা শুনবো যত কোরআন থেকে বলবো যত তার চেয়ে উত্তম আমল করব বলুন ইনশাআল্লাহ আরো দেবো ইনশাআল্লাহ আসুন যে কোরআনুল করিমের মধ্যে ইনশাআল্লাহ শব্দ আসলো যে কোরআনুল করিমের মধ্যে সুবহানাল্লাহ শব্দ আসলো এই কোরআন দিয়ে মানুষের একটা পরিবেশ তৈরি করা যায় সুন্দর একটা পরিবেশ কোরআন ছাড়া আপনি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না কোরআন ছাড়া আপনি যেন দেখা যায় ডিসিপ্লিন বজায় রাখতে পারবেন না সুন্দর সৌন্দর্য উত্তম উৎকৃষ্ট বেস্ট এবং বেটার ভালো থেকে ভালো যদি আপনি পরিবেশ তৈরি করতে চান একটা সাংসারিক পরিবেশ একটি যেন তেজারাতের পরিবেশ একটি চাষের পরিবেশ ইত্যাদি সেই পরিবেশ যদি ভালো করতে চান তাহলে কোরআনের আলোতেই ভালো করতে হবে কথা ঠিক না ঠিক কোরআন ছাড়া আপনি সুন্দর সুষ্ঠ শান্ত শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না কোরআনের আলো ছাড়া আমি বুঝাবো কেমন করে কোরআনের আলো ছাড়া যদি আমরা চলি তাহলে বিশৃঙ্খলা হবে না হবে না কেমন করে হবে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই আমরা হলাম ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান তার আগে একটা শুভ সংবাদ শুনে রাখুন আমি আপনার 23 এপ্রিল ঈদের পরদিন বক্তব্য রাখছিলাম উলুবড়িয়া ওই আপনার সাতরাগাছি না কি আছে ওই তারপরে আপনার মুর্শিদাবাদের মানুষ তো সব আপনাদের জানা যার জন্যই বলছি ওই আপনার রানের হাটি পাঁচলা মোড় হয়ে ধুলাপর হয়ে পেরিয়ে যেতে হয় কথা বুঝুন কি দিয়ে তো নিমদিঘিতে বক্তব্য রাখছিলাম বক্তব্য রাখতে রাখতে অনেকেই কয়েকজন বাংলাদেশের বক্তা ছিলেন আমার হাতটা ধরে ফেললেন হুজুর আমি ইন্ডিয়ার মানুষ আপনার বক্তব্যগুলো আমরা যখন বাংলার মাটি থেকে শুনি তখন মনে হয় যে জেলখানায় যদিও আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আছেন তো ইন্ডিয়াতে কি এরকম একজন আলেম আছেন যদিও তার সাথে তুলনা করি না কিন্তু যখন আপনি বলেন কথাগুলি আলোচনাগুলি করেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মনে পড়ে যায় যে সুবহানাল্লাহ তারপরে ওনারা আমাকে বললেন যে হুজুর একটা কথা বলছিলেন গোপন সূত্রে খবর আমি বললাম কী গোপন সূত্রে খবর তিনি বলছেন যে গোপন সূত্রে খবর হচ্ছে এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব খুব তাড়াতাড়ি জেলখানা থেকে তিনি আজাদ হচ্ছেন জরুল আলহামদুলিল্লাহ আজরুল আলহামদুলিল্লাহ আমি বললাম কীভাবে তারপরেই আমি গোপন সূত্রে আমার কাছে খবরটা আসলো এরকম ওখানে থাকতে থাকতে যে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট যে আমেরিকার দেখা যায় আজকে গোটা বিশ্বের দাদা কথা বুঝেন কি নাই এই দাদা ছাড়া কাউরে কোনো উপায় নাই এখন দেখা যায় সেই দাদা বলেছে যেহেতু সামনে তারও যেন ইলেকশন আসছে মুসলমানদের কাছ থেকে ভোট নিতে হবে সে দাদা বলেছে গোটা বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যে সমস্ত
আলেমগুলিকে আসামিগুলিকে যাবজ্জীবন জেলের কথা শোনানো হয়েছে ওদেরকে তাড়াতাড়ি করে জেল থেকে ছেড়ে দিতে হবে যেহেতু যাবজ্জীবন এখন সে কবে মরবে কি ব্যাপার কি সমাচার এত খরচা বহন করবে কেন গভর্নমেন্ট একটু জোরে আলহামদুলিল্লাহ বলেন কেমনে কথা বলে ফেলেছে এখন বক্তৃতার মাঝে যখন এরকম কথা বলতেছে জো বাইডেনের মতো লোক তাহলে হাসিনার কিন্তু দেখা যায় কলিজা পর্যন্ত কাঁপতেছে সুবহানাল্লাহ হাসিনা দেখছে সর্বনাশ যাকে দিলাম ফাঁসির অর্ডার আবার দেখা যায় গোটা বিশ্ব এক হয়ে বলল না ফাঁসি দিও না ফাঁসির কাছ থেকে তাই সে বেঁচে গেল আবার যদি দেখালাম যে তাকে সারা জীবন যাবজ্জীবন জেলের মধ্যে থাকতে হবে সেটার ব্যাপারও এখন যেন একটা সমালোচনা শুরু হয়েছে ঝড় উঠেছে হাসিনা যদি ক্ষমতাচ্যুত হয় সে যদি ক্ষমতাচ্যুত হয় ভোটে যদি হেরে যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলখানা থেকে খুব তাড়াতাড়ি বাইর হচ্ছে দরুন আলহামদুলিল্লাহ আর দরুন আলহামদুলিল্লাহ আমিও চাইছি যে কোরআনের একজন তাফসিরকার একজন মর্দে মুজাহিদের মতো মানুষ একজন এমন একটি মানুষ যে মানুষটাকে আজকে জেলখানায় বন্দি করে রেখেছে অহেতুকভাবে এরকমভাবে জেলখানায় বন্দি করে রেখেছিল এক সময় দেখা যায় হাজরতে ইমাম মোহাম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইকে এক সময় দেখা যায় আল্লামা ইমাম তাইমিয়া হাফেজাহুল্লাহকে এক সময় দেখা যায় হাজরতে ইমাম জাহির রহমতুল্লাহ আলাইকে আমি সেই সমস্ত মহাদ্দেশের মহাক্কিকিন ওলামায়ে কেরামদের ইতিহাস আলোচনা করতে চাইছি না শুধু এতটুকু বলতে চাইছি যে আল্লাহ পাক যদি এমনি করে আলেমদেরকে জেলখানা থেকে যদি একটু যদি স্বাধীনতা দেন তাহলে হয়তো আল্লাহর জমিনে আবার কোরআনের দাওয়াতের কাজ চালু হয়ে যাবে বলুন ইনশাআল্লাহ আরো ধরো ইনশাআল্লাহ কথা বলতে বলতে আপনাদের যেটা বুঝাচ্ছিলাম যে আমরা হলাম ইন্ডিয়ান এক্সাম্পল বিশৃঙ্খলা কিভাবে হয় কোরআন ছাড়া যদি চলি তাহলে বিশৃঙ্খলা কিভাবে হবে আমরা হলাম ইন্ডিয়ান আমরা যদি ভাত খাই মুড়ি খাই আমরা অন্যান্য যা কিছু খাই খেলাম খাওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলা পেটের মধ্যে নিয়ে গিয়ে হজম করে দিলেন এবার যখন একটা প্রেসার আছে একটা চাপ সৃষ্টি হয় কিসে হয় ইস্তিনজা করব না হয় পায়খানা করব তো পায়খানা করতেও যাওয়া হয় আবার ইস্তিনজাও করতে হয় তো ইন্ডিয়ান মানুষ যখনই পেশাবের চাপ আসে কেউ বলে পেশাব করব কেউ বলে ইস্তিনজা করব কেউ যেন বলে হিসি করব কিন্তু মডার্ন যুগ এখন বলছে মাইনাস করব মাইনাস বলছে না বলছে না বলুন বলছে তো এটা হচ্ছে ইন্ডিয়ান ভাষা কিন্তু আপনি যদি বাংলাদেশ সফর করেন তাহলে পরে বাংলাদেশের মানুষেরাও বলে ইস্তিনজা করব হিসি করব মাইনাস করব কিন্তু ইন্ডিয়ান মানুষেরা ছেলে হোক মেয়ে হোক ইন্ডিয়ান ছেলে মেয়েরা গোদা বাংলা একটা কথা বলে মুদুও মুদুও ও তখন আর হিসে মাইনাসে সব কিছু বলে না মেয়ে হলো বলে মুদবো ছেলে হলো বলো মুদবো এটা হচ্ছে গোদা বাংলা ঠিক ইন্ডিয়ান মানুষেরা যেমন গোদা বাংলা ব্যবহার করে বাংলাদেশে যখন যাবেন তখন বাংলাদেশেও দেখা যায় ওরা একটা গোদা বাংলা ব্যবহার করে ওরা বলে মুদবো নয় ওরা বলে মাতু করব খাবো খাবো আপনারা আপনারা বলেন খাবেন আর ওরা বলে খাবো কথা বুঝে গেলেন আপনাকে জিজ্ঞেস করছেন খাবেন এখন এই হচ্ছে একটা ভাষার মধ্যে পার্থক্য তো ওরা বলে মাতু করব এখন দেখা যায় বাংলাদেশে একটা বাড়িতে একটা মেহমান এসছে মেহমানটাকে দেখা যায় খাবার দিতে হবে সেবা যত্ন করতে হবে তার সহযোগিতা সহানুভূতি করতে হবে তো বাড়ির মালিক নেই বাড়িতে বাড়ির মালিক বাড়িতে নাই সে বাইরে কাজে গেছে এখন ওই বাড়িতে একটা ছোট্ট শিশু কচি সন্তান আছে সে অত ভালো কথা বলতে পারে না কথা বুঝেন কিনে অত ভালো বুঝেও না তো ওর আম্মা যান একটু একটু করে জিনিসগুলো দিচ্ছে আর ছোট বাচ্চা তাই যেন আস্তে আস্তে মেহমানের কাছে খাবারটা পার করে দিচ্ছে এখন খাবার দিতে 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 দিতেই দেখা যায় মা যখন বলছে এক গ্লাস পানি দাও কিংবা কিছু দাও কিছু নিবে কিনে জিজ্ঞেস করো তখন ওই কচি বাচ্চাটা বলছে আম্মু আমাকে মাতু করা লেগেছে তুমি ওটা সহযোগিতা করো আমি মাতু করে আসি ওর মা সে সময় ছেলের পরিবেশ ঠিক করার জন্য ওর কানটাকে ধরে টেসে বলে দিয়ে বলছে দুষ্ট ছেলে বদমাস কোথাকার এই সময় মেহমানকে ভালো খাবার দেওয়া হয়েছে আর তুই বাজে ভাষা বলছিস মাতু করব এই খারাপ কথা শুনে যদি ওই ভালো খাবারের প্রতি মেহমানের অরুচি হয়ে যায় তাহলে মেহমানের সঙ্গে বেয়াদবি করা হবে খবরদারি কথা বলবি না মাতু করতে করে আস কিন্তু এই কথা বলবি না ওর মা ছেলেকে শাসন করছে তো ছেলেটা কচি বাচ্চারা সে সময় মায়ের বকনি টকনি খেয়ে বলছে মা তাহলে আমি কী বলবো আমাকে শিখিয়ে দাও
কি বলবো শিখিয়ে দাও তো ওর মা বলছে আমাদের বাড়িতে কোনো নতুন মানুষ যখন কেউ আসবে আর যদি তাকে খাবার দাবার দেওয়া হয় কিংবা স্নাইবা দেওয়া হয় সে সময় মাতু করবে কথা বলিস না তো তুই কি বলবি গান করব গান করব গান করব আমি তোর মা বুঝতে পারবো আমি তোকে বলবো যা কথা বুঝুন কি নে আসলে বুঝতে চাইলাম মা যেভাবে ছেলের পরিবেশ তৈরি করে সেইভাবে একটা পরিবেশ তৈরি করলো কিছুদিন পর বিদেশ থেকে বাবা এসেছে বাপ তো আর জানে না মা কিভাবে ছেলের পরিবেশ তৈরি করেছে এখন দেখা যায় ছেলেটা মা ছেলেটা বাপের কাছে রাতের বেলায় শুয়ে আছে আদরের ছেলে কতদিন পরে বাপের কাছে শুতে পেয়েছে এখন দেখা যায় বাপের কাছে শুয়ে থাকতে 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 গভীর রাত্রে দেখা যায় ছেলেটা ওর আব্বুকে বলছে আব্বু 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 ক্লান্ত শরীর চোখ খুলতে চাই না আব্বু তবু ছেলের মহব্বতে চোখটা রগড়ে টগড়ে দিয়ে বলছে কি বলছো কি বলছো তো ছোট্ট বাচ্চারা বলছে আব্বু আমি গান করব তোর বাপ বলছে এখন চুপ করে ঘুমো এখন চুপ করে ঘুমো এখন গান করার সময় নাই ঘুমো এখন বাপ তো জানি না আসলে ছেলে কি বলতে চাইছে এমন সময় ওই ছেলেটা বলছে আব্বু আমাকে গান করা লেগেছে আমি গান করব ওর বাপ দেখছে এই গভীর রাত্রে ছেলেকে আর কি কষ্ট দেবো তো ছেলেটাকে বলল তুই যদি গান করতেই হয় তোকে যদি গান করার প্রয়োজনই পড়েছে তাহলে আমার কানে আস্তে আস্তে গানটা শোনা গানটা কর এখন কি করেছে বুতামটা খুলে দিয়ে নলটা ভরে দিয়ে বাস ওর বাপের কানে মুততে শুরু করেছে যখন মরতে শুরু করেছে বাপ তখন বলছে দুষ্ট ছেলে বদমাস কোথিকার তুই বলতে পারলি না যে আমি মাতু করব তোকে পেশাব করে নিয়ে আসতাম তুই গান করব বলে আমার কানেই মুতলি বিশৃঙ্খলা হলো না হলো না আসলে ব্যাপারটাই হলো যদি দেখা যায় সেই সন্তান সন্ততিগুলিকে সেই মানুষগুলিকে পরিবেশগুলি যদি সুন্দর করতে হয় কোরআনের আলোতে সুন্দর করতে হবে কোরআনের আলোতে পরিবেশ যেন ঠিক করতে হবে কোরআনের আলোতে যদি পরিবেশটা ঠিক না করা হয় তাহলে এমনি করে যেন বিশৃঙ্খলা দেখা দেবে যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদা বায়ানুল লিন্নাস আল্লাহ পাক বলেন এই কিতাবের মধ্যে যা কিছু আলোচনা করলাম বিশ্ব মানবের কল্যাণের জন্য সুবহানাল্লাহ পড়েন এর জন্য সুবহানাল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমি যা আলোচনা করেছি তা বিশ্ব মানবের কল্যাণের জন্য হাজা বায়ানুল লিন্নাস এই কিতাবের মধ্যে বায়ান আলোচনা যা কিছু করেছি লিন্নাস বিশ্ব মানবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে এমন কিছু আমি বাদ দিই নাই সব যেন বলে দিয়েছি আল্লাহ পাক বলেন যত যাবতীয় যা কিছু তোমাদের প্রয়োজন তা সব প্রয়োজন অভাব মোচন করার জন্য আমি কোরআনের মধ্যে ঘোষণা করেছি আল্লাহ সুবহানাহু তাআলা শুধু এই কথাই যেন বলতেছেন না বরং এই কোরআনটা দেখা যায় বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়ে গেল অবতীর্ণ হলো এখন এই কোরআনের প্রথমটা যখন খুলতে যান প্রথমে পেয়ে যান বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মিলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে একটা শব্দ পাওয়া যায় কি পাওয়া যায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই শব্দ পাওয়া গেল দুইটা একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আর একটি পাওয়া গেল কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি এখন কোনটার তাফসির করি কোনটা আলোচনা করি বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা করব না দেখা যায় এমনি করে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের তাফসির করব একটু একটু করে সবটাই আপনাদের শোনাই যেহেতু রাত্রি অনেক বেশি হয়ে গেছে আমি আপনাদের বলি বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি শব্দ এমন একটি বাক্য এমন একটি সেন্টেন্স এই শব্দটা এই বাক্যটা আল্লাহ নবী বললেন তোমরা যেন সর্বকাজে যেন তোমরা কাজের প্রথমে বিসমিল্লাহ পড়ে নাও তার মানে আপনি যদি দেখা যায় খাবারটাও খানটাও বিসমিল্লাহ পড়ে নেন আপনার যদি এমনি করে দেখা যায় স্বামী স্ত্রীতে মিলনের প্রয়োজন পড়েছে সঙ্গমের মন প্রয়োজন পড়েছে তাও তো দেখা যায় দুয়ার প্রথমেই যেন বিসমিল্লাটা লাগানো আছে না না আছে তো তার মানে হর কামকে পেহলে বিসমিল্লাহ কাহলে করো
একদিন আমি কালিয়াচকে ওয়াজ করছি একটা মহিলা একটা চিঠি লিখেছে নাজবালাম সাহেব সমস্ত কাজের প্রথমে বিসমিল্লাহ পড়ে নেব তো আমরা বিড়ি কাট বিড়ি বাঁধি আর বিড়ির পাতা কাটি তাহলে কি বলবো আচ্ছা চিন্তা করো এখন ও বিড়ি বাঁধে এর জন্য কি পড়বে বিড়ির পাতা কাটে তো কি বলবে দেখুন তার চিন্তা ভাবনা দেখুন আমি সে সময় বললাম যখন তুমি দেখা যায় বিড়ি বাঁধতে হয় আর বিড়ির কাট পাতা যখন কাটতে হয় যেহেতু এইটা হলো যেন দেখা যায় ইসলামের বহির্গত কথা ইসলামের মধ্যে কথা না আল্লাহ আল্লাহ রাসূল তো এই জিনিসগুলো পছন্দ করেন না ফলে ওই জায়গায় দেখা যায় বলো আউযু বিল্লাহি মিনাশ শায়াতানির রাজীম এখন কেউ যদি বলে আমি মদ পান করব তখন বিসমিল্লাহ পড়ব মদ খাওয়া হারাম না হালাল জবাব না দিলে উল্টা কথা বলবো একটু জোরে বলুন হারাম না হালাল এই এলাকার মানুষ তো কেউ মদটা তো আমরা খাই না কেউ পান করি না আর যারা করে তারা কি বলবে নাকি যে আমি মদ পান করেছি এখন মদ পান করেছি এই কথা বললেই তো কোড়া লাগাবে কোড়া লাগানো হবে সাবুন লাগানো হবে আমি আপনি যদি না লাগাতে পারি আল্লাহর ফেরেশতারা কবরে মাপ করবে না কথা ঠিক না বেঠে তাহলে যারা মদ পান করি আমরা মদ পান করব না আমরা শরাব পান করব না আমরা তওবা করব আল্লাহর দিকে আমরা রুজু হব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা আর ইস্তেগফার করে আমরা ইহকাল থেকে পরকাল ভালোভাবে গমন করব ইনশাআল্লাহ কথাটা বলতেছিলাম কি বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামেরা খেতে বসছেন কয়েকজন সাহাবী হযরত আনাস থেকে শুরু করে হযরত জুবায়ের থেকে শুরু করে তিনরা খেতে বসছেন সামনে একটা খাঞ্চা খাবারের যেন দস্তরখান বিছানো আছে তার উপরে যেন খাবার রাখা আছে এমন সময় দেখা যায় কোথা থেকে একটি ছোট্ট শিশু সন্তান ছোট্ট একটা কচি বাচ্চা ছেলে সে যেন আসলো আর দেখা যায় তিনাদের যেন পাশেই বসে খাবারের মধ্যে যেন হাতটা যেন রাখতেছে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাচ্চা ছেলেটার হাতটাকে ধরলেন আর হাতটি ধরে যেন খাবারের এক সাইডে করে দিলেন আর বললেন কচি সন্তান বিসমিল্লাহ বলে খাবার খেয়ে না বিসমিল্লাহ বলে খাবার খেলে শয়তান যেন তোমাদের খাবারের অংশীদার হতে পারবে না আল্লাহ পাক তা থেকে মেহফুজ করবেন এমন সময় দেখা যায় সাহাবা ইকরাম যারা ছিলেন তারা মনে মনে ভাবলেন এই বাচ্চা ছেলে এই ছোট্ট শিশু ছেলে এ যদি খাবার যেখান থেকে মন যায় সেখান থেকে খেত তাতে আবার আপত্তি কি ছিল বিশ্বনবী কেন এরকমটা করলেন মনের মধ্যে সে আলোচনা শুরু হয়ে গেছে হযরত আনাস বলেন ইয়া রাসূল আল্লাহকে এ তো ছোট্ট বাচ্চা শিশু এ তো খেতে চাইছিল এই শিশুটা যদি খেয়ে নিত সব তারপরে আমরা যদি খেতাম কিংবা খেতে পেতাম না কোনো ব্যাপার ছিল না আপনি তার হাতটা ধরে এরকমটা করলেন ইয়া রাসূল আল্লাহকে এর ব্যাপারটা কি জানতে চায় বিশ্বনবী বললেন ও সাহাবীরা এই খাবারের সাইড থেকে তোমরা যখন বিসমিল্লাহ বলে খাবার খাও অবশ্য আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের খাবারের মধ্যে যেন বরকত নাজিল করেন দুরুদ সুবহানাল্লাহ বরকত নাজিল করেন ফলে ওই খাবারের মধ্যখানে এই শিশু সন্তান হাতটা দিতে যাচ্ছিল তাই তার হাতটাকে ধরে আমি সাইডে করে দিলাম আর বিসমিল্লাহ বলে খেতে শিখালাম খাবার খেতে যেন শিখালাম খাবারের আগে বিসমিল্লাহ যেন পড়ে নিতে বললাম এখন যদি ওই মধ্যখানে হাতটা দিতে যাচ্ছিল মধ্যে থেকে খাবার খেলে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে যে বরকত হয় সেই বরকতটা বন্ধ হয়ে যায় কথা বলতেছিলাম যে খাবারের পূর্বেও বিসমিল্লাহ লাগাই নিতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম এখন দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ এখন দেখা যায় উযু করতে গিয়ে বিসমিল্লাহ ইত্যাদি 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 যেন বিসমিল্লাহ এখন হর কামকে পেহলে বিসমিল্লাহ কাহালিয়া করো এখন বিসমিল্লাহ যদি আরও কিছু কথা বলি তাহলে আমার মনে পড়ে যায় এরকমভাবে যে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি শব্দ এমন একটি বাক্য যে হযরতে খালিদ বিন ওলিদের কথা মনে পড়ে যায় হযরতে সাদ বিন মাজের কথা মনে পড়ে যায় হযরতে এমনি করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায় এমনি করে দেখা যায় হযরতে খাব্বাব বিন আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায় অত ইতিহাস অত ঘটনা শোনাবার সময় নাই এখন কোরআন খুললেন বিসমিল্লাহ পেয়ে গেলেন তারপরে কি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা বলো
আমাদের যদি হাই আসে হাম উঠছে হাম উঠে না কি বলেন আপনারা ওটা কি কি বলেন হাম উঠছে আ করে একটু যেন শব্দ হয় হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন যখন তোমাদের হাই আসবে হাম উঠবে সেই সময় শব্দ করো না সেই সময় তোমরা যদি শব্দ করো হা করে তাহলে সেই সময় শয়তান যেন হাসে সেই সময় শয়তান যেন হাসে খুব যেন জানা যায় হাসে আল্লাহ নবী বললেন খবরদার ওরকম শব্দ করো না কন্ট্রোল করার চেষ্টা করো আর যদি কন্ট্রোল করতে না পারো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমনি করে যেন মুখের মধ্যে হাতটা লাগায়া দাও সুবহানাল্লাহ পড়ে আর যদি সুবহানাল্লাহ এখন দেখা যায় হাতটা এমনি করে লাগালেন হাতটা এরকম ভাবে লাগালেন না কেন হাতটা এরকম ভাবে লাগালেন এইভাবে কেন লাগালেন না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাতটা এমনি করে লাগায়া দাও তাহলে নাকটাও বন্ধ হয়ে গেল আর মুখটাও যেন বন্ধ হয়ে গেল কি হয়ে গেল বলুন এমনি করে মাস্ক পরা হয়ে গেল এখনকার এখনকার নেতারা মাস্ক পরা শিখাচ্ছে মাস্ক পরতে হবে কত দিন কিনে তাহলে করোনা হবে না তাহলে করোনা হবে না আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্ক পরা শিখালেন এইভাবে হাত দাও তাহলে তোমার নাক দিয়ে আর তোমার মুখ দিয়ে যেন শয়তান প্রবেশ করতে পারবে না আল্লাহ তা হেফাজত করবেন দরবুল সুবহানাল্লাহ আর দরবুল সুবহানাল্লাহ مجھے منظور نہیں ہے کہ میں تیرے سے قائد کروں بات ہی سے بات نکل آتی ہے تو میں کیا کروں کولر کتا کھولے بولار اچھا کرے نا اکٹی بولتے گی آر اکٹی کتا مونے پولے جاتے ریبرٹ نہیں جی میں کنٹرل کرتے بات چھینے اچھا بولون آما دیر مدے 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 چھیک آشے ناشے نا چھیک آشے ناشے نا اوڑا چھیک بولن نا انہوں کچھ بولن ہاچیو بولن اچھا جی حال بوئی اوکے حالو رے بولن না আপনারা নাঙল বয়নওয়ালা বলেন কি বলেন নাঙল বলেন না হাল বলেন কোনটা যে বয়ান করব হাল আর নাঙল এই নাঙল কথাটা আপনার বেশিরভাগ চালু আছে বীরভূম জেলায় জানলেন আর হাল কথাটা মুর্শিদাবাদু একবারে মালদা পর্যন্ত কত বুঝেন কি নেই হাল জয়নাল ধরে হাল অবিনাশ কাটে ঘাস কবি বলছে সর্বনাশ কবি সর্বনাশ বলছে কি বলছে সর্বনাশ যে এই মুসলমানের নামটা প্রথমে আনলাম আর এই আমাদের হিন্দুর নামটা শেষে নিয়ে আসলাম জয়নাল ধরে হাত আর অবিনাশ ঘাস কাটবে এটা কি এই কবিতা হলো কবিতা বলছে চেঞ্জ করতে হবে কি কবিতা চেঞ্জ করতে লাগলো কবিরা কবিতা চেঞ্জ করলো আই কম বাই কম রেলগাড়ি ঝমঝম পাপি ছিলে আলুর দম কত বুঝেন কি না হাট্টি ডাব ডিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সেই তারা হাট্টি মাটিম টিম কি যে বললো মাস্টার ছাত্র বুঝে না মাস্টারও বুঝে না কিসের ডিম এই সমস্ত কবিতা শেখানো হচ্ছে কিন্তু কথাটা বলতেছিলাম কি যে ঠিক আর একটা হাঁচি এই যে কথা বললেন হাঁচি যদি হাঁচি আসে ছিক আসে আচ্ছা আপনারা একটা কথা বলুন তো ওই মাছে যখন মাছ টাছ ধরার জন্য পুকুরে যান ওই একটা লাঠি টাঠি নিয়ে ফাঁদা টাতা বংশী মারতে ওটাকে ছিপ বলেন না কি বলেন ছিক বলেন ছিক না ছিপ ছিপ বলেন ছিপ নয় ছিপ তো যদি আপনি বর্ধমান জেলায় বীরভূম জেলাতে গিয়ে বলেন আমাকে ছিপ দাও ওরা ছিপ ভাষা বুঝেই নেয় ওখানে বলতে হবে যে আমরা মাছ ধরবো ডাঁড়া দাও ডাঁড়া 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 এখন বলুন এখন লোটা ডাঁটির ডাঁড়া না পুয়ের ডাঁটির ডাঁড়া না মাছ ধরা ডাঁড়া কোনটা ডাঁড়া এখন দেখা যায় এইগুলি হচ্ছে আঞ্চলিক ভাষা এক একটা এলাকার মানুষের এক এক ধরনের ভাষা এখন দেখা যায় এইটা মানুষ ব্যবহার করে থাকে আপনাদের সামনে আমি ঝাড়খণ্ডের মানুষ হলো ব্যবহার করেছি ঠিক আপনারা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ ঠিক মানে হাঁচি এখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁচি যেন আসলো ছিক যেন আসলো সাহাবা কেরামেরা বসে আছেন রাসূলের হাঁচি আসার সঙ্গে সঙ্গে নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা পড়েন তো যে পড়েন তো আমার মা বোনেরা আমার খালারা আমার নানি জানেরা আমার সোনার টুকরারা ভালো করে শুনুন যা সোনার মধ্যে দিয়ে শিক্ষার আলো পাবেন জ্ঞানের আলো পাবেন শুধু আমলে পরিণত করলেই আমরা লাভবান হয়ে যাব আমরা কল্যাণ হয়ে যাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক আসলো হাঁচি আসলো নবীর মুখ দিয়ে বাইর হয়ে গেল কি বাইর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সেই মোমেন্টটা ছিল
অন্যরকম সেই মোমেন্টটা সেই সময়টা ছিল অন্যরকম তার মানে দেখা যায় নিত্য নতুন মানুষগুলি ইসলাম কবুল করতেছে তারা সবাই সবকিছু জানে না আমরা শুধু বলি আলহামদুলিল্লাহ শুধু বলি আলহামদুলিল্লাহ কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি দৃষ্টিটা সঙ্গে সঙ্গে আকাশের দিকে উঁচু করলেন দুরুদ সুবহানাল্লাহ একদিকে আল্লাহর প্রশংসা করলেন আর দৃষ্টিটা আকাশের দিকে উঁচু করলেন সাহাবা কেরামেরা তাজ্জব হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আজীব অবস্থা কি ব্যাপার রাসূলের হাসি আসলো আলহামদুলিল্লাহ বললেন আবার দেখা যায় আকাশের কেন্দ্র দিকে নবী চেয়ে দেখতে শুরু করলেন সাহাবীরা মনে মনে ভাবছেন হয়তো জিব্রিল ফেরেশতা আসবেন অথবা দেখা যায় এমনি করে আল্লাহর নবী আকাশের দিকে চেয়ে দেখছেন চাওয়ার নিশ্চয় একটা কোনো কারণ হয়তো আছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চেয়ে দেখলেন আর দৃষ্টি নিচু করে নিলেন আর নিচু করার সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে কেউ প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আলহামদুলিল্লাহ বললেন আর আকাশে এমন কি হয়ে গেল আকাশের দিকে কেন আপনি চেয়ে চেয়ে দেখছিলেন আমার ভাইরা যখন ঘড়ি ছিল না যখন ক্যালেন্ডার ছিল না যখন এমনি করে সময়সূচি দেখার মতো কিছুই আবিষ্কার হয় নাই সেই সময় আমরা আকাশের দিকে চেয়ে চেয়ে তিন তারা সাত তারা দেখতাম না দেখতাম না দেখতো না দেখতো না তারা দেখে ভাত রান্না করতো শাহরি রান্না হতো তারা দেখেই আবার দেখা যায় আজান হয়ে যেত কথা ঠিক না বেরিয়ে বলো আমার ভাইরা আমি সেই শুভেচ্ছা দেখের কথা বলছি না সেই তারকার কথা বলছি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আকাশের দিকে চেয়ে দেখলেন দৃষ্টি নিচু করলেন সাহাবা কেরামদের মধ্যে কেউ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ আকাশে কি হয়েছিল যে আপনি আল্লাহর প্রশংসার পরে আপনি আকাশের দিকে চেয়ে চেয়ে দেখতেছিলেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বললেন হে আমার সাহাবা কেরামেরা যখন আমার হাসি আসলো আমার মুখ দিয়ে দেখা যায় আল্লাহর প্রশংসা যেন বাইর হয়ে গেল আলহামদুলিল্লাহ এমন সময় দেখা যায় সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তা তো শুনলাম আপনি যেন আল্লাহর প্রশংসা করলেন কিন্তু আকাশে কেন চেয়ে দেখলেন বলে আকাশে চেয়ে দেখতেছিলাম আমি যখন আল্লাহর প্রশংসা করছিলাম সেই সময় আকাশে একটা যেন বিকট শব্দ হয়ে গেল বিকট যেন একটা শব্দ হলো আর সেই শব্দটা আমার কানের মধ্যে আল্লাহ পাক পৌঁছায় দিলেন আমি আকাশের দিকে চেয়ে চেয়ে দেখতে শুরু করলাম তারপরে দেখা যায় দৃষ্টি নিচু করলাম সাহাবা কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ আকাশের মধ্যে যে শব্দটা হলো বিকট শব্দ সেইটা কিসের যেন শব্দ হলো আপনি কি বলবেন না আল্লাহ নবী কোনো উত্তর দিচ্ছেন না এবার দেখা যায় নবী নীরব হয়ে গেলেন আর বলছেন আকাশে কিসের সেটা শব্দ হলো সেই শব্দটা যদি জানতে চাও তাহলে অপেক্ষা করো ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার দোস্ত আমার রাফিক হাজাতে জিবরিলকে আমার কাছে পাঠিয়ে দিবেন আর তিনি সে ব্যাপারটা জানাইয়া দিবেন আর তোমাদের প্রশ্নের উত্তর সেখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্ব নবীর আলোচনা শেষ হয় নাই এমন সময় হযরত জিব্রিল ফেরেশতা চলে আসলেন আর জিব্রিল ফেরেশতা এসে যেন বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনারা নবীকে সালাম দেন না দেন না হ্যাঁ মনের মধ্যে সন্দেহ হয়ে গেল তাই তো আমরা আহাদিসের মানুষ নবীকে সালাম দেবো কেন হ্যাঁ অনেকে সালাম কেয়াম অনেক কিছু করে সব বেদাতি কাজ করে কিন্তু আমি কেন আমরা আহাদিসের মানুষ আমরা কেন সেগুলো করতে যাব আমার ভাই এই আপনাদের 34 নম্বর জাতীয় সড়ক আপনার ওই মালদা পার করে পান্ডুয়া বলে একটা জায়গা আছে আবার আমাদের এদিকে হুগলি জেলা বর্ধমান জেলা ওখানে একটা পান্ডুয়া বলে একটা জায়গা আছে তো এই পান্ডুয়া আমি সেদিন যাচ্ছিলাম কোথায় প্রোগ্রাম করার জন্য রায়গঞ্জের দিকে তো আমার ড্রাইভার নাসিরুদ্দিন আলহামদুলিল্লাহ 75 নবাজি ছেলে ও ঘুমাচ্ছে গাড়িতে কথা বলছেন ও জানে মৌলানা নামলেই উনি গাড়িতে শুবেন আর আমাকে গাড়ি চালাতে হবে তো উনি আমাকে বলছেন যে মৌলানা শুয়ে আছেন দৃশ্য দেখুন দৃশ্য পান্ডুয়ায় বলছে দৃশ্য দেখুন এবার আমি উঠে বসলাম বসার পর দেখছি মেয়েরা আর ছেলেরা মেয়ে আর ছেলে পুরুষ আর মহিলা দেখা যায় ওই পান্ডুয়ার কবরটাকে এমনি করে যেন বুক দিয়ে হাত দিয়ে যেন ধরে আসছে চেপে আমি বলি এটা কি পাগল টাগল হয়ে গেছে নাকি
এরা কি দেওয়ানা এরা এতই বড় নির্বোধ এই কবরটা কি কেন ধরে আছে কবর ধরার জায়গা পাচ্ছে না বলে ওই কবরের পাশে অনেকগুলো রড বাইরে হয়ে আছে তো মেয়ে আর ছেলে দেখা যায় রডগুলোকে যেন জড়িয়ে ধরে আছে যে রডের উপরে মাথা লাগিয়ে দিয়েছে যেরকম নৌজবিল্লা এটা যেমন আস্তাগফিরুল্লাহ অবস্থাটা কি দেখুন মানুষ কত বড় নির্বোধ হয় আল্লাহ পাক যারাকে সুন্দর জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন বিবেক দিলেন বিবেচনা দিলেন সব দিলেন অথচ দেখা যায় আল্লাহকে বাদ দিয়ে কবরকে জড়িয়ে ধরছে আর বোঝা আমাকে ছেড়ে দাও আমাকে এই দাও সেই দাও আপনারা বলুন আল্লাহ ছাড়া কাউরে কাছে কোনো কিছু চাওয়া জায়েজ আল্লাহ ছাড়া কাউরে কাছে কাউরে সামনে সিজদা করা জায়েজ তাহলে কবরে গিয়ে তারা সিজদাও করছে আর চাইতেছে আমার মনের মধ্যে আফসোস হলো দুঃখ হলো আর মনে মনে বললাম হায় রে মানুষ তোমরা যেন দেখা যায় কবরকে জড়িয়ে ধরেছো রডটাকে জড়িয়ে ধরেছো আর তোমরা কি জানো কবরকে বলো কবর তো কিছুই বুঝে না রডগুলো কিছুই যেন শুনতেও পায় না কথা বলতেও পারে না তোমরা কেন খামাকা কবর আর রডগুলিকে ধরে ধরে কি যেন বলতেছে এরকম কেন বলো যদি কিছু চাইতে হয় কিছু যদি বলতে হয় তাহলে সেই আল্লাহকে বলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তার কাছে যাও উদ্উনি আস্তাজিব লাকুম আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে সাড়া দেব তোমরা আমার কাছে যাও তোমাদের সমস্ত অভাব মোচন করে দেব তোমরা আমার কাছে ক্ষমা চাও তোমাদের জিন্দেগি গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব এতই বড় নির্বোধ যে তারা কবরের কাছে চাইছে এখানে যারা বসে আছেন আমরা কার কাছে চাইব একটু জোরে বলতে হবে আরো জোরে বলুন কার কাছে এক আল্লাহর কাছেই চাইব সেই এক আল্লাহর নবী সেই এক আল্লাহর হাবিব সেই রাসূল তিনাকে এসে সালাম দিলেন জিবরিল আমরা সালাম দেই না দিই না দেন না একটিও আহলে হাদিসের মানুষ নাই একটু যেন হানাফির মানুষ নাই একটু বেরেলিবির মানুষ নাই একটিও দেখা যায় মালিকি হাম্মেলের মানুষ নাই এমন একজন কোন মুসলমান নাই যে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা সালাম দিয়ে দিন গুজরান করে রাত গুজরান করে দিন গত করে রাত গত করে এমন একটিও দেখা যায় যেন এমনি করে মানুষ নাই মুসলমান নাই কেমন করে দেখা যায় আপনি এমনি করে দেখা যায় তাসাহুদে বসে গেছেন আর আপনি মুসলমান নামাজ পড়তে গিয়ে তাসাহুদে বসলেন আর তাসাহুদে বসতে গিয়ে যেন বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলেন না বলেন না এই সালাম দিলেন না দিলেন না বললেন না বললেন না খুব চিন্তায় পড়ে গেছেন তাই তো নবীকে আবার সালাম দিই কখন আমরা আমার ভাইরা এই হাদিসটা ডিসকাস করেছেন নাসিরুদ্দিন আলবানী আমি যদি নাসিরুদ্দিন আলবানীর কথাটা বলি আমি যদি এমনি করে আল্লামা এমনি করে দেখা যায় হাফেজ আব্দুল্লাহ বিন বাজেল যদি সেই কথাটা বলতে যায় তারপরে দেখা যায় এমনি করে এমনি হাজার আসকালানি কি বলেছেন সে যদি কথা বলতে যায় এমনি করে আমাদের ভারতের ইন্ডিয়ান মুফতি ওবায়দুল্লাহ মোবারকপুরি কি বলেছেন সে কথা যদি বলতে যায় অনেক লম্বা হয়ে যাবে জিনিসটা তবে ছোট্ট করে বলি নাসিরুদ্দিন আলবানী নিয়ে এসেছেন সংক্ষিপ্ত কথা যে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরতে মাসউদ দেখা যায় তিনি যেন বলছেন আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে ছিলেন হায়াতে তাইয়েবাতে যতদিন ছিলেন আমরা তাসাহুদে বসে নবীকে সালাম জানাতাম তাসাহুদে বসে এই কথাই বলতাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী কিন্তু নবী যখন আমাদের পর্দা নিয়ে নিলেন আর হয়ে গেলেন তার মানে ইহকাল থেকে পরকাল গমন করলেন সে সময় আমি মাসুদ আর যেন বলতাম না সালামু আলাইকা আইয়ুহান নবী আর যেন বলতাম না ওই জায়গায় কি বলতাম আসসালামু আলাইকা আলান নবী আইয়ুহান নবীটাকে আমরা আর যেন ব্যবহার করতাম না আমি অত লম্বা কথা আলোচনা করব না এখন দেখা যায় হযরতে জিবরিল আসলেন আর যেন নবীকে সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একটা কথা আপনারা বলুন তো গভীর রাত্রে মাওলানা আলেম হাফেজ কারি মুফতি দাড়িওয়ালা টুপিওয়ালা এমনি করে মুসলমানকে আপনারা সালাম দেন কিন্তু মাকে সালাম দিতে হয় না হয় না এই হয় না হয় না আব্বাকে সালাম দিতে হয় না হয় না বোনকে সালাম দিতে হয় না হয় না আপনারা যখন বাড়িতে যান তখন সালাম দেন না দেন না দেন না
অথচ রাসূল আকরাম সাল্লাম বলছেন সালাম দাও মহব্বত তৈরি হবে সালাম দাও প্রেম তৈরি হবে সালাম দাও ঐক্যবদ্ধ থাকবে সালাম দাও শান্তি বিরাজ করবে সালাম দাও হক আদায় হয়ে যাবে অথচ আপনি বাড়িতে গেলেন সালাম দিলেন না স্ত্রীকে শুধু খালি গাল দিতে থাকলেন নাকি আমি এত তাড়াতাড়ি জালসা শুনে আসলাম এখনো গেটটা বন্ধ রেখে গেছো খুলতে ইচ্ছা করে না নাকি এই কথা বলবেন আল্লাহ পাক বলেছেন খবরদার তোমরা বাড়িতে যখন যাবে বিনা পারমিশনে যেও না তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন বাড়িতে যাবে তখন তুমি অনুমতি নাও পারমিশন নাও অত লম্বা ওয়াজ করব না এখন সাহাবীদের মধ্যে বলেন কিভাবে পারমিশন নেওয়া যায় আল্লাহ রাসূল বলেন সালাম দাও দে বাড়িতে যাও আর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম খালার বাড়ি হোক খালাইতো বোনের বাড়ি হোক কাকির বাড়ি হোক চাচাতো বোনের বাড়ি হোক ফুফুর বাড়ি হোক ফুফাইতো বোনের বাড়ি হোক তুমি যখনই গাবে তুমি অনুমতি নাও তার মানে তুমি সালাম দাও এখন কথাটা হচ্ছে কি আপনি বাড়িতে গেলেন সালাম দিলেন না এখন স্ত্রী আপনার বাড়িতে ছেলে নেই মেয়ে নেই কেউ নেই আপনার স্ত্রী একা আছে সালাম দেওয়াটা ভালো না খারাপ তাহলে আজকে গিয়ে সবাই সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন তো ইনশাআল্লাহ আমাকে যখন এই কি ভাই ড্রাইভার এই তো আমার ভাই আছে সামাউন ড্রাইভার ভাই উনি আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন কিন্তু আমি জানি না যে এইটাই সামাউন কথা বুঝেন কি না এইটাই সামাউন আমি জানি না আমি যেহেতু চিনি না নতুন মানুষ তো উনি যখন নিয়ে যাচ্ছেন আমার এটা আদত এটা আমার ছোট্টবেলার আদত যে আমি কোনো বাড়িতে কাউরে গেলে সালাম না দিয়ে যাই না আল্লাহর কসম খে বলছি ওয়াল্লাহে আমি একদিন আমার বাড়িতে আমি নিজের বাড়িতে সালাম দিয়ে ঢুকেছি কিন্তু আমার আব্বার বয়স 90 তিনি একজন আলেম আমার আব্বা আলেম নানা আলেম দাদু আলেম খালা খালু আলেম খালাইতো ভাই মামাইতো ভাই ফুবাইতো ভাই 54 জন আলেম আছেন আলহামদুলিল্লাহ আবার মদিনা ইউনিভার্সিটির প্রিন্সিপাল আমার মামাইতো ভাই এমনি করে হাজারীবাগ হাইকোর্টের জজ আমার মামা আব্দুস সালাম ডিপার্টমেন্টের লোক আছে আমি অত পরিচয় দিতে চাই না শুধু এতটুকু বলতে চাই বাড়ির মধ্যে ঢুকেছি তা আমার আব্বার বয়স 90 বছর বয়স তো সালাম দিয়ে ঢুকেছি বয়স্ক মানুষদের শুনতে একটু অসুবিধা হয় না হয় না তা আমি বাড়িতে সালাম দিয়ে ঢুকেছি বোন আছে মা আছে সব আছে আব্বা আছে এখন দেখা যায় আমার আব্বা সামনে জ্যামনে গিয়েছি বলে এই বাড়িতে তোর ঢোকাটা বৈধ হলো না আমাকে বলছে এই বাড়িতে তোর আশাটা বৈধ হলো না আমি কথা বুঝতে পারি না আমার যে একটা বোন আছে সে আমাকে বলছে দাদা তুমি সালাম দাও নাই তাই তোমাকে এই কথা বলছে আমি তো বললাম আমি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছি আমার আব্বা যান বলছেন তুমি সালাম দিয়েছ আমি কিন্তু শুনতে পাই নাই আমি আবার দ্বিতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু মোসাবাটা করলাম তখন আমার আব্বা বলছে এবার বসো তার আগে বসতে আমাকে দেয় নাই আলেম হওয়ার পরে কথা বলছি ছোটবেলার কথা না আলেম হওয়ার পরে কথা বলছি আপনার এমনি করে শান্তিপুর এমনি করে দেখা যায় করিমপুর না শান্তিপুর না কোথায় এই দেখা যায় আমি জালসা করতে গেছি তো একটা যেন দেখা যায় টিলার মাস্টার সাদা ধবধবে মানুষ দাড়ি সুন্দর দাড়ি মোচ কিন্তু বড় না মোচ একবারে ছোট ছোট ছাটা আনোর তো মনে হচ্ছে লোকটা মুসলিম মুসলমান তাই মনে হচ্ছে আমি আর চিনতে না পেরে তাকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উনি মাথাটা নড়ালেন আর বলেও দিলেন ওয়া বলেও দিলেন মানুষটা শিক্ষিত মানুষ উনি তারপরে বললেন যে আমি নন মুসলিম আই নন মুসলিম আই নন মুসলিম আমি নন মুসলিম আমি বুঝতে পারলাম তো ব্যাপারটা হচ্ছে আদত একটা সালাম দেওয়া আদত যদি হয়ে যায় আজকেও সামাউন ভাইয়ের বাড়িতে যখন যাচ্ছিলাম আমি সালাম দিয়ে ঢুকেছি তবে একটা জিনিস পেয়েছি বাড়িতে আলহামদুলিল্লাহ বলেন যখন সালাম দিলাম জানি না সে মহিলা কার স্ত্রী আমি বলতে পারবো না ছেলের না তিনার তিনি আমাকে বলেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু ব্যাপারটি হচ্ছে এই শান্তি এই সালাম কঠিন একটি যেন বাক্য কঠিন একটা যেন আমর আমার ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা বেহেশতে যাবে তখন ও সালাম আর শান্তির কথা আল্লাহর পক্ষ থেকে আসবে দুরুদ সুবহানাল্লাহ যেমন কোরআনে এক জায়গায় বলা হয় যখন আপনি জান্নাতে যাবেন আল্লাহ পাক বলবেন উদুখুলুহা বিসালাম
آمين آمين ورزعنا ما في صدورهم من غل إخوانا على سرور متقابلين سبحان الله تعالى করছেন আপনারা আরো জোরে সুবহান আল্লাহ ভাই রাত্রি বলতে বলতে তো অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু এটা তো আপনার আদের ব্যাপার ছিল এ 12টা 27 হয়ে গেছে নাকি না 12:30 হয়ে গেছে আমার ভাইরা কথাটা বলতে বলতে আসলাম 11টায় আর এর মধ্যে দেখা যায় এমনি করে দেখা যায় হয়ে গেল হ্যাঁ খুব তাড়াতাড়ি 11:30টার মধ্যে আবার 12:30 হয়ে গেল খুব তাড়াতাড়ি মনে হচ্ছে 1 ঘন্টা সময় পেরিয়ে গেল যাক কথাটা বলতেছিলাম আপনারা বিরক্ত হচ্ছেন না তো জি বিরক্ত হচ্ছেন না তো একটু ধৈর্য ধরুন আজকার জন্য ঘুমটাকে একটু কুরবানি করে দেন আল্লাহর রাস্তে যদি বলেন ইনশাআল্লাহ আর যদি বলেন ইনশাআল্লাহ আলোচনা কি করছিলাম আল্লাহ পাক বলছেন উদখুলুহা প্রবেশ করো ও মুত্তাকিনেরা ও ফরজগারেরা ও দ্বীনদারেরা ও আল্লাহ ভীরুরা ও খোদা ভীরুরা ও নর ও নারী ও পুরুষ ও মহিলা ও মুত্তাকিন মুত্তাকিনারা তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও উদখুলুহা ঢুকে পড়ো এরপর আল্লাহ পাক বলছেন সালাম শান্তি আর শান্তি আরাম আর আরাম এরপর আল্লাহ পাক যেন বললেন কি শোনো এমনি করে আমান নিরাপত্তা আর নিরাপত্তা জান্নাতের মধ্যে আছে কি শান্তি আর আছে কি নিরাপত্তা এখানে আর কোনো অশান্তি বলে আর ভয়ের কোনো ব্যাপার আছে এটা আর নাই জোরে বলুন সুবহানাল্লাহ এখন কথা বলতেছিলাম যে সালাম দিলেন হযরত জিব্রিল আমরা বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেব বলুন ইনশাআল্লাহ স্ত্রীকে আপনারা ভালোবাসেন না খারাপ মহব্বত করেন কেমন মহব্বত করেন আমি যদি বলি কেমন করেন আপনারা বলতে পারবেন অত খুলে খুলে আমি একটু খুলে খুলে বয়ান করি স্ত্রীকে মহব্বত করেন ভালোবাসেন এটা কথা ঠিক কিন্তু ভালোবাসা এই কথাটার মানে কি হয় মহব্বত করার এই কথাটার মানে কি হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত মহব্বত করেছেন এত ভালোবেসেছেন যে স্ত্রীদের সহানুভূতি করেছেন সহযোগিতা করেছেন স্ত্রীদেরকে ভালোবেসেছেন মহব্বত করেছেন তার মানে হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে ডাঁট ডবট করেন নাই গালগুলজ করেন নাই খারাপ ভাষা কিছু যেন বলেন নাই আপনারা যারা বসে আছেন নবীর উম্মত হয়তো স্ত্রীকে কোনোদিন গাল দেন নাই কোনোদিন চোখ দেখেন নাই কোনো যেন করা মেজাজ কথা বলেন নাই তার মানে সবাই যেন আসামির মতো বসে আছে স্ত্রী স্ত্রীকে মহব্বত করবেন ভালোবাসবেন কেমন কথা আপনি বললেন ও সাইমা ও সাইমা ও নাফিসা আমি খুব ক্লান্ত শরীর আমার একটু মাথাটা মালিশ করে দাও মহব্বত মালিশ করে দাও স্ত্রী আপনার মাথাটা মালিশ করে দিল কিন্তু যখন দেখা যায় আপনার স্ত্রী ওই নাফিসা ওই সাইমা বলছে ও হাফিজের আব্বা আমার পায়ে দারুণ ব্যথা হচ্ছে একটু মালিশ করে দাও করে দেন তো বল অত সহজ আমি ওর স্বামী আর ওর পা টিপতে যাবো হ্যাঁ ওর পা আমি মালিশ করব আমার ভাইরা তাহলে মহব্বত কোথায় আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী তোমার জন্যই বৈধ তোমার জন্যই হালাল কেবলমাত্র তুমি তার শরীরে হাতটা টাচ করতে পারো এছাড়া দেখা যায় ছেলে যখন বড় হয়ে যাবে সাবালক হয়ে যাবে তখন ছেলের সামনে মাকে পর্দা করা লাগে একবারে ফাঁকা খোলা মেলা যেন গা রাখা যায় না শরীর রাখা যায় না রাসূলুল্লাহ নিষেধ করেছেন তাহলে তুমি কেন সেই সহানুভূতি সেই সহযোগিতা দেখাতে পারলে না আজকাল দেখা যায় যেন এমনি করে মেয়েদের সঙ্গে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় আমার ভাইরা কোনো সময় মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হয় কোনো সময় বাপের সঙ্গে দুর্ব্যবহার করা হয় আল্লাহ রাসূল বলেছেন ইজহাব ফাকরিমা ফাইনাল জান্নাতা তাহাত রিজলাইহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাড়ি ভিড়ে দাও মাতা পিতার সম্মান করো খিদমত করো সেবা করো যত্ন করো অবশ্যই তোমার মায়ের দুই পায়ের নিচের জান্নাতে আল্লাহ পাকের জান্নাত আছে বেহেশত আছে রাসূলুল্লাহ বলছেন অথচ আমরা হক আদায় করি না কথাটা বলতেছিলাম স্ত্রী কথা বলতে গিয়ে আমি যেটা বলতেছিলাম এটা যদি স্ত্রী ব্যতিক্রম করে মা বাপ যদি ব্যতিক্রম করে আপনি মারতে পারবেন না শাসন করতে পারবেন না রাসূলুল্লাহ বলেছেন তোর মা যদি জেনা কারো হয় তোমার মা যদি চোরও হয় তবু তোমার মায়ের ফয়সালা তুমি করতে পারবা না মায়ের সঙ্গে বাপের সঙ্গে সব ব্যবহার করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু স্ত্রী সালাম দেবেন সব ঠিক আছে কিন্তু ও যদি ব্যতিক্রম করে তো রাসূলুল্লাহ বলছেন একটু মারো স্ত্রীকে
মারো আল্লাহর হাবিব বলেন কে বিড়ি খাচ্ছ ভাই এখানে বিড়ি খাচ্ছ নাকি বাতাসে কিন্তু আসছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সমস্ত নিশা থেকে একদম মুক্ত রেখেছেন একটু যদি কেউ দূরে খাও তাহলে আমার কিন্তু এই চলে আসে কেউ যেন বিড়ি খাচ্ছ বাতাসে উড়ে আসছে ভাই বিড়ি খেও না কেন কথাটা বলতেছিলাম অন্য দিকে গিয়ে খাও আমি একটু অন্য ধরনের মানুষ আমার সোনার টুকরা আল্লাহ পাক বলেছেন তাকওয়া মুত্তাকিন পরহেজগার মুমিনদের জন্য জান্নাত সকলের জন্য জান্নাত নয় ইন্নাল্লাহাস্তাবা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া أموالهم بأن لهم الجنة যে জান্নাত মুমিনদের জান মানের বিনিময়ে আল্লাহ পাক করে করে নিয়েছেন অবশ্যই তাকে পূর্ণ মুমিন হতে হবে মুত্তাকিন হতে হবে যা কথাটা বলতেছিলাম কি রাসূল বললেন একটু শাসন করার জন্য স্ত্রীকে নামাজ পড়তে বলতো নামাজ পড়ছে না স্ত্রীকে পর্দায় থাকতে বলতো পর্দায় থাকছে না স্ত্রীকে বলতো খবরদার তুমি এই অবৈধ অবৈধ কাজটা করো না করতে যাচ্ছে তো ওকে শাসন করো একটু মারো কিন্তু আল্লাহ নবী বলছেন মারো খবরদার গালে মেরো না গালে যদি মারেন গালের উপরে দাগ উঠে যাবে আপনার দৃষ্টিটা গালে পড়বে সে সময় কেমন কেমন মনটা করবে কেন মারলাম গালটা সুন্দর ছিল দাগ উঠে গেছে মনে হবে না যার জন্য নবী বললেন গালে মেরো না মাথায় মেরো না কপালে মেরো না মুখে মেরো না পিঠে মেরো না পেটে মেরো না হাতে মেরো না পায়ে মেরো না রাসূলুল্লাহ গোটা শরীরে লকডাউন করে দিলেন লকডাউন বুঝেন না বুঝেন না লকডাউন ভালোই বুঝেন বিশ্বনবী লকডাউন করে দিলেন তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদ বললেন যদি মারতে হয় মারার প্রয়োজন পড়ে হালকা করে মারো কিন্তু বেটা ছেলেদের মেজাজ হচ্ছে রাষ্ট্রপতি মেজাজ যদি চটটা জোরে পড়ে যায় তার শরীরে তাহলে এই সব জায়গা বাদ দিয়ে দাও এই সব জায়গায় মেরো না তাদের এই পিছন দিকটা যে উঁচু জায়গা ওই জায়গায় মারো এই হাদিস বয়ান করলাম আর কাল থেকে ওই উঁচু জায়গা আবার মারতে লাগেন না আমার ভাইয়েরা সোনা টুকরা কথা বুঝেন কি এখন দেখা যায় আল্লাহ রাসূল ওই জায়গায় মারতে এই জন্যই বললেন হালকা করে মারতে গেলেন জোরে চর পড়ে গেল দাগটা যদি উঠে যায় যাকে যাতে দেখে দিতে না পারে যা ভাষা বুঝেন না বুঝেন না যা বুঝেন কেমন হয় যা যা কেমন হয় দুইটা ভাই এরা ভাইয়ের দিক দিয়ে দুই ভাই কিন্তু তাদের দুই ভাইয়ের স্ত্রী ওরা কে হয় হ্যাঁ ওরে শুধু যা আর হাত থেকে বৃষ্টির ভাঁড় পড়ে গেল তখন যা ভেঙে গেল রে এরকম যা হয় না এইরকম যা হয় না আবার কেউ কেউ বলে একটা জিনিস বলেছে কেউ কাউকে ভুলে গেছে এ যা ভুলে গেলাম রে ওর একটা যা হয় না তো যায়ের যে কত রকমের কিসিম আছে রাসূলুল্লাহ বললেন কোন যাকে কাউকে যাতে দেখাতে না পারে ওই জায়গাটাতে হালকা করে মারো কথা বলতেছিলাম কি মারার আগে স্ত্রীকে সালাম দিলেন জবাব না দিলে তাকে অবশ্যই ইসলামের কথাগুলি তাকে শেখান তাকে সে আদব শেখান এবং সে যদি না মানে তখন ওইভাবে হালকা করে মারো যা আলোচনা কি করতেছিলাম হযরত জিবরিল এসে কাকে সালাম দিলেন বলুন কাকে মনে আছে আপনাদের কাকে সালাম দিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এসে জিবরিল ফেরেশতা সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ প্রশংসা করলেন সেই সময় দেখা যায় একটা শব্দ আপনার কানে এসেছিল আল্লাহ পাক শব্দটা পৌঁছায় দিয়েছিলেন কিন্তু এই শব্দটা অন্য কিছুরই না বরং যখন আমি জিবরিল আপনার কাছে আসতেছিলাম আর আমার সঙ্গ সাথী অনেক ফেরেশতা যেন আসতেছিল আর সেই আসার সময় প্রথম গেট দ্বিতীয় গেট প্রথম আকাশ দ্বিতীয় আকাশ এই করতে করতে আকাশের এমন একখানি গেট আল্লাহ পাক সেই দিন খুলে দিলেন যে গেটটা আসমানের সৃষ্টি থেকে পৃথিবীর সৃষ্টি থেকে খোলা হয় নাই সেই দিন প্রথম ওই গেটটা খুলতে গিয়ে একটা সলোফিন আওয়াজ হলো সেই শব্দটা আপনার কানে আল্লাহ পৌঁছা দিয়েছিল ওই গেটটা আবার বন্ধ করে দেওয়া হয়েছে কায়ামতের পূর্ব পর্যন্ত ওই গেটটা আর খোলা হবে না বন্ধ হয়ে গেল সেই খোলা আর বন্ধর শব্দ আল্লাহ পাক আপনার কর্ণে যেন পৌঁছা দিলেন জিবরিল বলছেন ওই গেট
দিয়ে যখন আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওই গেট দিয়ে আপনার কাছে আসলাম একটি যেন উপহার যেন নিয়ে এসেছি একটি যেন প্রাইজ নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই আল্লাহর হাবিব যে প্রাইজটা নিয়ে এসেছি যে উপহারটা নিয়ে এসেছি ওটা অন্য কোন উপহার নয় কোরআন খুললে যে উপহারটা পাওয়া যায় সূরা ফাতিহা এই সূরা ফাতিহাটা আপনার কাছে নিয়ে এসেছি আমি এসেছি আমার সাথে অনেক ফেরেশতা এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ আকাশে যে গেট আছে আপনাদের বিশ্বাস হয় না হয় না হতেই হবে কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন বাবুস সামাওয়াত ওয়াল আরদ আরদ কে মানে হলো জমিন সামা কে মানে হলো আকাশ বাব কে মানে হলো বাবন মানে হলো দরওয়াজা গেট আল্লাহ পাক যেন বলতেছেন এমনি করে জানো তোবার গেট আছে এমনি করে জানো ইস্তেগফারের গেট আছে এমনি করে দেখা যায় প্রথম আকাশে গেট আছে দ্বিতীয় আকাশে গেট আছে গেট সম্পর্কে দরওয়াজা সম্পর্কে আলোচনা যদি করতে হয় তাহলে আমাকে বুখারী শরীফের হাদিস যেন টেনে আনতে হয় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি বলছেন আমি যেন এমনি করে দেখা যায় এমনি করে বেইতুল মুকাদ্দাস থেকে বেইতুল আকসায় যেন গেলাম বেইতুল আকসা থেকে আবার যেন জাহান্নাম গেলাম জাহান্নাম দেখলাম জান্নাত দেখলাম আবার যেন চলে আসলাম আমার উজু করা পানিটা তখনও যেন ঘুরতেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা কি বিশ্বাস করার মতো কথা দেখা যায় এমনি করে দেখা যায় ওই জায়গায় গেলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নামের গেট আছে জান্নাতের যেন গেট আছে আছে না নাই বলুন আপনারা এখন গেটের ব্যাপারে এই বছরে আলোচনা করব না সময় পেলে ইনশাআল্লাহ এলাকায় আসলে সে কথা যথাযথভাবে আলোচনাগুলি করব এখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই ফেরেশতা যেন আসলেন ওই গেট দিয়ে আর যেন সূরা ফাতিহা নিয়ে আসলেন বিশ্ব নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এমন কি উপহার নিয়েছি সূরা ফাতিহা এই সূরা ফাতিহা শুধু সূরা ফাতিহা নয় এটা হলো একটা মুনাজাত এটা হলো একটি দোয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন একটা উপহার নিয়ে এসেছি শুধু ফরজ নামাজে পড়া লাগে তাই না শুধু সুন্নাত নামাজে পড়া লাগে তাই না বেতর নামাজেও পড়া লাগে এমনি করে নফল নামাজেও পড়া লাগে এমনি করে ইশরাকের নামাজেও পড়া লাগে চাষের নামাজেও পড়া লাগে এমনি করে জানাজার নামাজেও পড়া লাগে এমন কোন নামাজে নেই এমন কোন সলাত নেই যে সলাতে সূরা ফাতিহা পড়া চলে না চলে না চলে না বলুন চলে না চলে না জিব্রিল ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ সেই উপহার নিয়ে আসলাম আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ পাক সেই শব্দ দিয়েই তিনি যেন সূরা ফাতিহা আপনার কাছে পড়ায় দিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলিফ লাম যুক্ত করুন হয়ে গেল কি আল 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 মানে কি আল বুঝেন না ওই জমিতে যে আলগুলো হয় ওগুলো কি জমির আল এই যে আল বললেন আমি যখন ভালোভাবে এরকম বাংলা বলতে পারতাম না তখন আমার ওটা বিহার ছিল ঝাড়খণ্ড তখন ভাগ হয় নাই তো আমি কলকাতায় বক্তব্য রাখছি আপনার ওই মেটে বুরুজের একটা জায়গায় জায়গাটা হচ্ছে টিনের পাড়া ওটাকে বলা হয় টিনের পাড়া একটা হচ্ছে হালদার পাড়া হালদার পাড়া তো আঙ্গুল বাড়ি সাহেবের বাড়ি কথা বুঝেন কিনে তো টিনের পাড়া তো এখন দেখা যায় ওর থেকে একটু সামান্য গিয়ে আলহামদুলিল্লাহ তাজিরুদ্দিন ভাই আব্দুল শুকুর ভাই ওখানে সব আছেন আলহামদুলিল্লাহ অনেক সময়তে ফোনে ফোনে কথাবার্তা হয় কলকাতার মানুষের সঙ্গে তো যাক ওখানে আমি ওয়াজ করতে গেছি যে আমি এই কথাটাই বলে ফেলেছি আল ওরা হাসছে আমি হাসার ব্যাপারটা বুঝতে পারছি না তো আইনুল বাড়ি আলিয়াবি সাহেব উনি সভাপতি মঞ্চে বসে আছেন আমার পাশেই বসে আছেন কোরআনের তাফসির হচ্ছে এখন দেখা যায় উনি আমাকে ইশারা করছেন তুমি আল বলছো কেন ওটাকে আল বলো আল আমি বললাম বাবা এল তাহলে বুঝে না বলে এল এটা তোমাদের বিহারি ভাষা এটা তোমাদের পল্লী গ্রামের ভাষা কিন্তু আমরা টাউনের মানুষ হতে গেলেও আমরা ওই দুনিয়ার ভাষা বলি না আমরা আল্লাহর ভাষা বলি আল আল আমি সে সময় ওরাকে বুঝিয়েছিলাম ওই জমিনের যে আল হয় এই আলটা বুঝেন তো বলে হ্যাঁ আল বুঝি আমি বললাম তাহলে একটা ঘটনা শোনাই তাহলে আরও সুন্দর করে বুঝবেন কলকাতার মানুষরা বলছে সর্বনাশ এইটুকু মানুষ কি কথা যেন বলে আমি বলে শোনো একদিনের ঘটনা একদিনের ঘটনা দুইটি মানুষ হযরত ওমরের বাড়িতে গেলেন আর বলছেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বার্তা আছে বাড়ির মধ্যে থেকে জবাব আসছে উত্তর আসছে ওমর বাড়িতে নাই
পথের মধ্যে কোথাও হবে যাও দেখো মানুষ দুইটি চলে গেল হযরত ওমরের অনুসন্ধান করতে করতে হযরত ওমরকে খুঁজতে খুঁজতে এমন সময় পথের মধ্যে দেখা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন দেখা যায় এক একটা পানির মশক একটা চামড়ার মশক পানির কলসি পানি ভরে নিয়ে দেখা যায় ঘাড়ে করে কাঁধে করে যেন নিয়ে আসতেছে এমন সময় ওই লোক দুটি গিয়ে বলল ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার বাড়ি গেছিলাম আর খোঁজ করলাম বাড়ি থেকে উত্তর আসলো ওমর যেন রাস্তার মধ্যে হবে সত্যি রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আপনি বাড়ি যাবেন পরে কিন্তু আমাদের দুইজনের ফয়সালা করে দেন হযরত ওমর তাদের কথা শুনে জমিনে বসে পড়লেন আর যেন পানির মশক পানির কলসি যেন একবার ডান হাতে নিচ্ছেন একবার বাম হাতে নিচ্ছেন একবার জাঙে রাখছেন একবার বাম জাঙে রাখছেন এরকম অবস্থা দেখে লোক দুইজন বলল ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার পানির মশকটাকে জমিনে রাখুন আর সুষ্ঠ শান্তভাবে আমাদের ফয়সালা করে দেন হযরত ওমর বললেন বাবা তোমাদের সমস্যা কি বলো এমন সময় ওরা দুইজন বলল আমরা দুইটি মানুষ একই গ্রামের মানুষ আমরা এক পাড়ার মানুষ এক অপরের প্রতিবেশী কিন্তু আমাদের জমিন আছে জমিনের মধ্যে যেন আল আছে সেই আলটা নিয়ে গন্ডগোল লেগে গেছে ও বলছে আলটা যেন আমার এই আর আমি যেন বলি আলটা আমার এমন সময় হযরত ওমর বললেন সমস্যা তোমাদের বুঝলাম কিন্তু ফয়সালা করার জন্য পানির কলসিটা পানির মশকটা আমি জমিনে রাখতে পারি না কেন রাখতে পারি না এই জন্য রাখতে পারি না এই পানির মশক চামড়ার মশক টপ টপ করে যেন পানিগুলি যেন একটু একটু করে পড়তেছে যদি অপরের জমিনে পানির মশকটা রেখে দিই আর যদি ওই অপরের জমিনের মাটিটা আমার পানির কলসির তলায় কিঞ্চিত পরিমাণ লেগে চলে যায় আর কিয়ামতের মাঠে এই জমির মালিক যদি আল্লাহর দরবারে যদি নালিশ করে আমার যেন আমার মাটির কিঞ্চিত পরিমাণ আমার জমির মাটি নিয়ে চলে গেছে সেই দিন আমি উত্তর দিতে পারবো না ফলে আমাকে যদি তোমাদের ফয়সালা করার জন্য এমনি করে পানির কলসি বহন করতে হয় মাথায় আর হাতে তারপরে যেন অপরের জমিনের মাটি কিঞ্চিত পরিমাণ না বলা করে আমি নিয়ে যাব না লোক দুইজন বলল ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের ফয়সালা হয়ে গেছে আমাদের বিচার হয়ে গেছে এমন সময় নবী যেন হযরত ওমর বললেন আমি তো কোনো ডিসিশন দিই নাই কোনো ফয়সালা দিই নাই কেমনে তোমাদের সমস্যার সমাধান হয়ে গেল কেমনে তোমাদের ফয়সালা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন লোক দুইজন বলছে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যদি কিঞ্চিত পরিমাণ মাটির জবাব যদি দিতে না পারেন এত বড় যেন দেখা যায় জমিনের আল আর সেই আল নিয়ে ঝগড়া করি তাহলে আমরা কেবল করে আল্লাহর দরবারে জবাব দেব ফলে আমি আলটা নিব না আমার ভাইকে দিয়ে দিলাম দ্বিতীয় জন বলছে আমিও নিব না জবাব দিতে পারবো না আমি তোরে ছেড়ে দিলাম ও বলছে আমি নিব না এ বলছে আমি নিব না সমস্যা আমার বেড়ে গেল হাতে তো উমরের মুখ দিয়ে বাইর হয়ে গেল বিশ্ব মানবের জন্য এই জমিনটাকে আমি আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছি এই জমিনে চলাফেরা করো আমার দেওয়া রুজি খাও আর তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে ফলে তোমরা ব্যতিক্রম করো না তোমরা ইনলিগাল কাজ করো না খবরদার তোমরা এরকম ভাবে আমার সংবিধান মেনে জীবন যাপন করতে থাকো হযরত ওমর ফয়সালা দিলেন আমি সেই দিন শুনিয়েছিলাম সেই আলের ঝগড়া হযরত ওমর করেছিলেন আজকে কিন্তু আলের কথা বলি না আলিফুল্লাম আল ওই জমির আলের কথা বলি না আমি বলতেছি আলিফুল্লাম আল আল মানে হচ্ছে সমস্ত 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 কেমন আপনার এইভাবে চতুর্দিকে আল আছে আর এই জমিনটাতে দেখা যায় গম লাগানো আছে অথবা ধান লাগানো আছে অথবা পাট লাগানো আছে এই জমিনের নিচে দেখা যায় যেন পেট্রোল তেল আছে এই জমিনের নিচে দেখা যায় যেন লোহা আছে এই জমিনের নিচে দেখা যায় এমনি করে কয়লা আছে এই জমিনের মালিককে যদি বলেন ভাই এই ধানগুলি কার বলে আমার বলে গমগুলি কার আমার জমিনের নিচে যা পাওয়া যাবে তাকে যদি জিজ্ঞেস করা যায় এগুলি কার সে আমার বলবে না তোমার কাককে বলবে আমার বলবে না বলবে না আমার ভাইরা শোনার জন্য এখন আল্লাহ সুবহানাহু তাআলা বুঝতে চাইছেন এই জমিন এই আকাশ আর জমিনের নিচে আর আকাশের মধ্যে ওয়ামাম বাইনাহু আকাশ ও জমিনের মধ্যে যত যাবতীয় যা কিছু আছে সমস্ত সব কিছুরই মালিক হলাম আমি সুবহানাল্লাহ পড়েন
সমস্ত সবকিছুর মালিককে যার জন্য আল্লাহ পাক লাগালেন আলিফ লাম আল আল মানে সমস্ত সমস্ত প্রশংসার মালিককে একটু জোরে কথা বলতে হবে সমস্ত প্রশংসার মালিক আরো জোরে বলো সমস্ত প্রশংসার মালিক আল্লাহ মুসলমানেরা মুমিনেরা এই কথা বলে বলে 20টা আইন পাস করে নিয়েছে বিজেপি সরকার 20টা আইন পাস করেছে 20টার মধ্যে আমি সব কিছু খুলে বলতে পারবো না শুধু এতটা আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে যাচ্ছি আমরা আমরা ইন্ডিয়ান নাগরিক আমরা ইন্ডিয়ান নাগরিক আমরা ইন্ডিয়ার মুসলমান আমাদের অধিকার আছে এই ভারতে থাকার এবং অধিকার আছে আমাদের ভোট দেওয়ার তবে আমি নাজমালা বলবো কখনোই আল্লাহর রাসূলের দুশমন নবীর দুশমন আল্লাহর দুশমন কোরআনের শত্রু তাদেরকে আমরা সাপোর্ট করব না বলেন ইনশাআল্লাহ আর দিন ইনশাআল্লাহ বলে এটার দলিল কি মাওলানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক বলেন ও মুমিনেরা লা তাত্তাখিযু আদুবি ওয়াদুওয়াকু খবরদার যারা আমার দুশমন আমার নবীর তারা দুশমন যারা নবীর দুশমন তারা তাওহীদ ও রিসালাতের দুশমন সেই শত্রুদের সঙ্গে সেই জানো দেখা যায় তাদের সঙ্গে মুসলমান তোমরাও বন্ধুত্ব তৈরি করো না যদি আমি বলতে যাই তাহলে হাদিস অনেক লম্বা হয়ে যাবে কাব বিন আশরাফের কথা যদি বলি আমি এমনি করে মুসলিম কাযযাবের কথা যদি বলি এমনি করে মনে করে দেখা যায় এমনি করে ওবাই বিন সুলুলের কথা যদি বলতে যাই অনেক জানো লম্বা হয়ে যাবে আমি সে কথা বলছি না আল্লাহ পাক বলেন খবর তারাকে সাপোর্ট করো না আজকে যে মসজিদ বানাবার জন্য আপনারা টাকা আদায় করছেন এই মসজিদটা কার ঘর একটা জোরে জবাব দিতে হবে মুসলমান হলে জবাব দেবেন আর হিন্দু হলে চুপ করে থাকবেন মর্দে মুজাহিদের মতো জবাব দেন সত্য কথা বলতে ভয় কিসের জাল হক ওয়াজাহাল বাতিল ইন্নাল বাতিল কানে জাহুকা মসজিদটা কার আরো জোরে বলুন আচ্ছা এই মসজিদ আপনারা রামায়ণ পড়াবেন রামায়ণকেও পড়াবেন ওরা আইন পাস করে নিয়েছে কীভাবে পাশ করলো শোনা 2024 যদি ক্ষমতায় আসে তাহলে পারে ওরা যে মসজিদ ভেঙে মন্দিরটা বানালো সেই মন্দিরটা উদ্ঘাটন করতে গিয়ে উদ্বোধন করতে গিয়ে ওরা বলবে এই মন্দিরটা কার সবাই একসঙ্গে স্লোগান দেবে জবাব দেবে রামের মন্দির বলবে না যে মসজিদ ভেঙে মন্দির ওরা বলবে রামের মন্দির তখন সেখানে জজেরাও লয়াররা থাকবেন এবং তেনারা থাকবেন যে বলবেন যে এইটা যদি হয় রামের মন্দির তাহলে এই দেশটা ভারত এই দেশটা ইন্ডিয়ান এটা টাকাতে থাকবে ইতিহাসের পাতায় থাকবে কাজে কামে কলমে হয়তো হবে এটা রামের দেশ তাহলে মন্দিরটা হলো রামের দেশটা হবে রামের তার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু দেশ এটা প্রতিষ্ঠা করতে হবে কায়েম করতে হবে এর সাথে সাথে হিন্দু মতবাদের যে সংবিধান তাদের এই সংবিধানগুলি পাশ করতে গিয়ে বলেছে যে স্কুল কলেজ এমনি করে হাই মাদ্রাসা মাদ্রাসা এমনি করে দেখা যায় প্রাইমারি স্কুল ইত্যাদি সর্ব জায়গায় যদি মন্দিরটা হয় রামের দেশটা হয় যদি রামের তাহলে রামায়ণ পড়াইতে হবে জুলগন্ড উজবিল্লা এটা জুলগন্ড উজবিল্লা মাদ্রাসায় রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন একটু জোরে বলুন রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন রামায়ণ পড়াবেন না বুখারী শরীফ পড়াবেন কথাটা বলতেছিলাম এমনি করে ধারাবাহিক একটার পর একটা তারা পাশ করিয়ে নিয়েছে 20টা আইন পাশ হয়ে গেছে কথা বলতেছিলাম যে আমরা মুসলিম আমরা মুসলমান আমি নাজমা আলম বলতেছি খবরদার কখনো এই কোরআনের শত্রুদেরকে অ্যাকসেপ্ট করবেন না সাপোর্ট করবেন না তবে আপনার অধিকার আছে ভোট দেওয়ার নাগরিক হিসাবে অবশ্যই ভোট দেবেন সেই মানুষকে যে মানুষটার প্রতি আপনার সেই ধরনের আকীদা সেই ধরনের ধ্যান ধারণা থাকবে আল্লাহ পাক আমাদেরকে তা থেকে মেহফুজ করেন দুর্বল আল্লাহ আমিন আলোচনা করতেছিলাম কি আলোচনা করতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা আনা হয়েছে এমন একটি সূরা যে সূরাটা সর্ব নামাজে তেলাওয়াত করা লাগে লাগে না লাগে না এই লাগে না লাগে না লাগে আল্লাহর নবীকে যেন শিখালেন হযরতে জিবরিল কি শিখালেন আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু الرحمن الرحيم
সূরাটা তেলাওয়াত হয়ে গেল জিব্রিল যখন চলে গেলেন সহকর্মী ফেরেশতারাও চলে গেলেন এবার দেখা যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে চলে গেলেন আর বলেন আবু বকর আমার কাছে যেন আমার রফিক এসেছিলেন আল্লাহর যেন দূত আল্লাহর ফেরেশতা এসেছিলেন জিব্রিল আর আমাকে একটি এমন উপহার দিয়ে গেছেন হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ সেই উপহারটা কি বিশ্বনবী যেন দেখা যায় হযরত আবু বকর সিদ্দিককে বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক দারুণ খুশি হয়ে গেলেন আর বললেন আরে এমন একটা সূরা নবীর উপরে নাযিল হয়েছে তাম যেন স্রষ্টার যিনি সৃষ্টিকর্তা যিনি তাম সমস্ত প্রশংসার মালিক যিনি সমস্ত সবকিছুরই রব সেই রবের যেন প্রশংসা ইত্যাদি 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 এখন হযরত আবু বকর সিদ্দিক এগুলো শুনতেছেন আর যেন দ্বীনের শত্রু আবু জাহেল দেখা যায় আবুল হাকাম সে যেন দেখা যায় দুই হাতে দুইটা পাথর নিয়েছে বিশ্বনবী যেখানে ছিলেন সেই জায়গায় যেন তারা সে যেন এসে গেছে এসে যাওয়ার পর আবু জাহেল আবুল হাকাম সে হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে আবু বকর সিদ্দিক তোমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কি কি যেন তোমাদের যেন আবদুল্লাহর বেটা যেন এমনি করে আবুল কাসেম যেন কি কি যেন বলতেছিল সে কোথায় সে কোথায় আবু জাহেল বলছে সে কোথায় হযরত আবু বকর সিদ্দিক বললেন তুমি কি দেখতে পাও না তুমি কি অন্ধ মানুষ বলে আমি দেখতে যদি পেতাম তাহলে কি প্রশ্ন করতাম নাকি হযরত আবু বকর বললেন তিনি তো আমার পাশেই দাঁড়িয়ে আছেন তুমি কি দেখতে পাও না আবুল হাকাম আবু জাহেল বলছে দেখতে যদি পেতাম এই যে পাথর দেখছো এই পাথর দিয়ে তার মুখমণ্ডল মণ্ডলে মারতাম মুখটাকে গুড়িয়ে দিতাম চূর্ণ বিচূর্ণ করে দিতাম রক্তে রক্তাক্ত হয়ে যেত আগামী দিন যেন দেখা যায় আর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক এক আল্লাহ এ কথা বলার তার সাহস হতো না কিন্তু দেখতেই পেলাম না কাজটাও করতে পেলাম না ফিরে যাচ্ছে আবু বকর যদি এমনি করে তোমাদের নবী মুহাম্মদকে বলে দিও খবরদার যাতে এক আল্লাহর প্রশংসা সে যাতে না করে আমরা করবো না করবো না এক আল্লাহর প্রশংসা করবো না করবো না বলো ইনশাআল্লাহ করবো বলো ইনশাআল্লাহ আরো ধরবো ইনশাআল্লাহ চলে গেল আবুল হাকাম আবু জাহেল চলে গেল কিন্তু দেখা যায় বিশ্বনবীর সাহাবী সঙ্গসাথী হযরত আবু বকর সিদ্দিক বিশ্বনবীর হাতখানি ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনাকে আমি দেখতেছি আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আর যে আবু জাহেল আসলে আপনাকে পাথর দিয়ে মারার জন্য সে আবু জাহেল দেখতে পেল না কেন তার কারণ কি হে আল্লাহর রাসূল তার কারণ আপনি বলুন বিশ্বনবীর মুখ দিয়ে যেন বাইর হয়ে গেল ওয়া দাআনা মিন বাইনে أيديهم صدا وبالقلبهم صدا فعصيناهم فهم لا يبصرون الله حبيب বললেন ও আবু বকর সে যখন আমাকে মারার জন্য আসলো তার আর আমার মধ্যে আল্লাহ পাক একটা পর্দা কায়েম করে দিলেন হিসাব কায়েম করে দিলেন আর ওই হিসাবটা ওই পর্দাটা আবু জাহেল আর আমার নবীর মধ্যে এমনি করে আর করে দেওয়া হলো না বরং সেই পর্দাটা আল্লাহ সুবহানাহু তাআলা আবু জাহেলের চোখের মধ্যে ফেলে দিয়েছিল যার কারণে আবু জাহেল আমাকে আর দেখতে পাচ্ছিল না।